মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। দেখুন, একটা জেনারেল একটা তো জিনিস থাকবে যে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে, আমাদের যে সব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে, এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাকে অবহিত করবেন, তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি, এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। এছাড়া যেখানে বাইলেটারাল মিটিং আছে সেখানে তো বাইলেটারাল যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আছে কোনোটাই খুব বেশি ডিটেলসে যাবে না, কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় ইউএনজিএর সময় সাধারণত 15 থেকে 20 মিনিট হয় এক একটা মিটিং, প্লেজেন্ট্রিতেও কিছু সময় যায়, ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না, সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয় আর কি। তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা, সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্তনদেরকে এক ধরনের একটা নির্দেশনা দেন যে তারা যেন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করে এবং সমাধানের চেষ্টা করে। আমার নাম মাসুদ হোসেন, আমি যমুনাটিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে এর আগে জাতিসংঘে অন্তত 2-3 বার আমরা রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আমাদের সরকার প্রধানের বক্তব্য আবির্ভূত হয়েছে, 5 দফা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, এমনকি চীনের সঙ্গে একটি ট্রাইপ্যাট্রিয়েট অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল সম্ভবত 2019 সালে যদি ভুল না করি। ফলে আমাদের মাথায় এই সরকার পরিবর্তনের প্রেক্ষাপট এখন তার কার্যক্রমের পাশাপাশি যেহেতু একটা বৈশ্বিক এবং রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দিনকে দিন কমছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন উনি তো আপনাকে, আপনাদেরকে আমি বলেছি যে এক শব্দে আমি বলেছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলবেন, আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি, আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি, সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে, এবং আমরা চেষ্টা করব যে সমস্যাগুলো, বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল ওয়ার পরিবেশ চলে আসছে, কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কী হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে শেষ ঠিক করবো, কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো, এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়, এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা 8 বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সাহায্য সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই, এবং সেটা আমরা করে যাচ্ছি। এখন আমরা চাইবো যে আমরা অবশ্যই তাদের প্রতি সমব্যথী, আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি।